আসসালামু আলাইকুম एवरीवन वेलकम बैक टू न्यू लेसन শাফিন আহমেদ। আজকে আমরা যে লেসনটা করতে যাচ্ছি এটা আমরা আজকে ক্লাসে 4 এ এসে পড়লাম ক্লাস করতে করতে। আই होप ইউ গাইস আর এনজয়িং মাই লেসন এনিওয়ে। সো আজকে আমি আপনাদের একটা দারুণ একটা লেসন করাতে যাচ্ছি, সেটা হলো যে কিছু ইডিয়মস আপনারা ইউজ করবেন আইএলটিএস স্পিকিং এ, যেটা আপনাকে ভালো স্কোর করতে সাহায্য করবে। যেটা সাধারণত আমরা অনেক স্টুডেন্টরাই, আমি যখন আইএলটিএস স্পিকিং টেস্টটা নেই তখন দেখি যে স্টুডেন্টরা অনেকেই ভালো কিছু স্পিকিং ইডিয়মস ইউজ করতে পারে না, বা অনেকের ধারণা যে ফ্রেজাল ভার্বগুলো হয়তো ইউজ করা যাবে না অথবা ইডিয়মসগুলো হয়তো ইউজ করা যাবে না। বাট ডিয়ার ফ্রেন্ডস, আপনাদের কিছু কমন ইডিয়মস আছে যেগুলো আপনারা আইএলটিএস স্পিকিং এ অবশ্যই ইউজ করবেন টু স্কোর হায়ার। সো দ্য ফার্স্ট ইডিয়মস আমরা ইউজ করবো সেটা হলো ওভার দ্য মোল। তো তুমি তো আইএলটিএস পরীক্ষা দিবা, আমার স্টুডেন্ট অলরেডি এখানে আইএলটিএস করতেছো, তোমাকে নিয়ে আমি ভিডিওটা করি। হোয়াটস ইউর নেম? মাই নেম ইজ তাওহিদ হুসাইন। অলরাইট ফাইন। সো আই ওয়ান্ট টু আস্ক ইউ সাম কোয়েশ্চনস এন্ড ইউ আর গোইং টু আনসার মি। তো আমি একটু একটা কনভারসেশন স্টাইলে করবো যাতে আপনাদের এটা ভালো লাগে। তো তুমি কি স্পিকিং এ ইডিয়মসগুলো ইউজ করো? Sometimes I use the idioms. So, do you exactly know which idioms are speaking at your level? No, actually I don't know exactly how I use. তোমার মতো অনেক কোচিং সেন্টারে যারা আইএলটিএস করে তারা এক্স্যাক্টলি জানে না যে স্যার আমি কোন ইডিয়মস গুলো ইউজ করব আইএলটিএস স্পিকিং এ, আই থিংক সো, অথবা রাইটিং এ কোন ওয়ার্ড গুলো ইউজ করব। যেহেতু আমি রাইটিং এর প্রচুর ওয়ার্ড শেখাচ্ছি, এই ওয়ার্ড গুলো আইএলটিএস রাইটিং এ ইউজ করব। সো আমি স্পিকিং ক্লাসটা মোটামুটি 10টা করাবো, রাইটিং ক্লাস 10টা, রিডিং 10টা, লিসেনিং 10টা, মোটামুটি 40টা ক্লাস করবো। সো অনেকদিন এই কোর্সটা আমি করাবো, সবাই আমার জন্য দোয়া করবেন, বাস আর কিছু লাগবে না। সো ফার্স্ট ওভার দ্য মুন, তুমি এই ইডিয়মসটা ইউজ করতে পারো স্পিকিংয়ে। এর মানে হলো ওভার দ্য মুন মানে হলো যে ওয়েন ইউ আর ভেরি হ্যাপি অথবা ইউ আর সো এক্সাইটেড, দেন ইউ ক্যান ইউজ দিস ওভার দ্য মুন। পারবা? ইয়েস। তো তুমি যখন কক্সবাজার গিয়েছিলা, যদি এক্সামিনার তোমাকে কোয়েশ্চেন্স করে হাউ ডিড ইউ ফিল ওয়েন ইউ ওয়েন্ট টু কক্সবাজার? I was over the moon. I was when over I the went moon. To এটা না জানলে তুমি কি বলতা? I was very happy excited when I saw the sea. So I was over the moon. আরো কিছু এক্সাম্পল দিতে পারবা যে কক্সবাজারে গিয়ে তুমি এই ইডিয়মসটা ইউজ করতে পারবা? I was over the moon when I look a foreigner in another country. Okay, I saw some foreigner, right? So over the moon মানে আপনি যখন খুব হ্যাপি হবেন, এক্সাইটেড হবেন, তখন আপনি এটা ইউজ করতে পারেন। So I was very happy না বলে বলতে পারেন I was over the moon. আর কিছু বলতে পারবা যে হাউ ডু ইউ ফিল টু স্টাডি ইউর আইএলটিএস ইন শাফিন্স? ইউ ফিল ব্যাড অর ভেরি হ্যাপি অর সামথিং? আই ওয়াজ ওভার দ্য মোর হোয়েন হাউ ডু ইউ ফিল প্রেজেন্টে যদি প্রশ্ন করছি, তোমার কেমন লাগছে আইএলটিএস করতে শাফিন্সে? ইউ আর ভেরি হ্যাপি বলবা না আই এম ওভার দ্য মুন বলবা? আই উইল টেল ওভার দ্য মোর। আই উইল টেল, বাট নর্মাল সেন্টেন্স কি হবে? আই ফিল ভেরি হ্যাপি। এটাকে তুমি যদি ইডিয়মস ইউজ করো তাহলে কি বলবা? আই উইল ওভার দ্য মুন। আই উইল না, আই অ্যাম ওভার দ্য মুন, অথবা আই ফিল ওভার দ্য মুন। তো এটা না বলে নরমালি কি বলতা? আই ফিল ভেরি হ্যাপি। তো এটা না বলে তুমি কি বলতে পারো? আই ফিল ওভার দ্য মুন। তাহলে when I went to কক্সবাজার I felt over the moon. When I saw my first mobile phone from my father I was over the moon. তাহলে ওভার দ্য মুন ক্লিয়ার? ইয়েস, নো ডাউট। সো নেক্সট আমরা যেটা করতে পারবো part and parcel is necessity. Part and parcel. So part and parcel নিয়ে আমরা কথা বলবো। সো এর মানে হলো নেসেসিটি। সো মেকিং ইউটিউব ভিডিওস আর part and parcel in my life, মানে এটা আমার একটা নেসেসিটি হয়ে গেছে। ওকে, মোবাইল ফোন ইজ পার্ট অ্যান্ড পার্সেল। সুন্দর করে বলো, পার্টস না পার্ট and person. এটা কারেকশন একটা ভিডিও, তারপর অনেকে কারেকশন ক্লাস চাচ্ছে। তো স্টুডেন্টদের যদি এইভাবে ওয়ার্ক করানো হয়, আমার মনে হয় যে কোনো আইএলটিএস সেন্টারে অথবা ভিডিওগুলো যদি এইভাবে মেক করা হয় তাহলে ঘরে বসে আপনারা শিখতে পারবেন। পার্ট অ্যান্ড পার্সেল, বলো পার্ট অ্যান্ড পার্সেল। তো তুমি উচ্চারণটা পার্টস না পার্ট। তাহলে আপনারা যখন ইডিয়মস শিখবেন ভালো করে শিখবেন। সো একটা এক্সাম্পল দিতে পারবো, আমি দিলাম মোবাইল ফোন ইজ পার্ট অ্যান্ড পার্সেল ইন মাই লাইফ। তুমি একটা উদাহরণ দিতে পারবা? IELTS course parts and parcel in my entire life. IELTS course is part and parcel. Entire না, এটা একটা ভুল ওয়ার্ড। সমস্ত জীবনে না, এটা লাইক তোমার জীবনের জন্য একটা নেসেসিটি হয়ে গেছে। সমস্ত জীবনে এটা কাজে নাও লাগতে পারে, হয়তো কিছু ক্ষেত্রে বাইরে গেলে কাজে লাগলো, তারপর হয়তো আর কাজে নাও লাগতে পারে। আর কি তাহলে আমরা পার্ট অ্যান্ড পার্সেল শিখলাম, তাহলে কি হতে পারে? মোবাইল ফোন ইজ পার্ট অ্যান্ড পার্সেল ইন আওয়ার লাইফ। তারপর আর কি হতে পারে? মাই ল্যাপটপ ইজ পার্ট অ্যান্ড পার্সেল। মাই কার ইজ পার্ট অ্যান্ড পার্সেল ইন মাই লাইফ। পার্ট অ্যান্ড পার্সেল ইন, সুন্দর করে বলো part and parcel in my life. তুমি কি জানো এই ধরনের প্রবলেম আছে স্টুডেন্টরা, টিচাররা হয়তো পড়ায় স্টুডেন্টরা ভালো করে শেখে না, বোঝে না, এখানে স্পেলিংটা খেয়াল করতে হবে। আবার বলো part and parcel। জোরে বলো part and parcel না parcel। part and parcel, parcel. 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 Parcel na. Par. Par. Parcel. Parcel. Part and parcel. Jore bolo. Part and parcel. The part and parcel niye amra onekhon work korlam. Amra next word ta niye jeta kaj korbo. Leave no stone unturned. Leave no stone. Stone, stone mane pathor. Leave mane tag kora. Unturned. এটার মানে হলো চেষ্টা ত্রুটি না করা leave no stone unturned চেষ্টা ত্রুটি না করা তাহলে আমি একটা एग्जांपल দিই তুমি একটা দিবা ওকে I will leave no stone unturned to do good in IELTS মানে কি আমি চেষ্টার কোনো কনসেন্ট্রেশন আছে তোমার মানে কি বলছি বলো চেষ্টা কোনো ত্রুটি করব না IELTS এ ভালো করার জন্য আর একটা উদাহরণ দিব আমি না তুমি দিতে পারবা I will leave no stone unturned to give you 5,000 tomorrow. Mane ki? Ami agami kal ke tomake 5,000 taka dewar jonno chesta koro. Tale leave no stone unturned mane chesta korar truti na kore. Na kora. Tumi ekta example dite parba? Tale I will try my best. Normally ki bolba? You will give me 5,000. Me jotoshaddho chesta korbo. I'll give government. I'll sector Q card aste pare. তোমার ডিসকাশনে আসছে পারে ডু ইউ থিংক গভর্নমেন্ট ইজ ট্রাইং টু হেল্প দ্য কান্ট্রি তাহলে কি বলতে পার গভর্নমেন্ট লিভস নো স্টোন আনটার্ন টু হেল্প দ্য কান্ট্রি চেষ্টা ত্রুটি কোনো ত্রুটি না করার চেষ্টা করি অথবা আমি চেষ্টার কোনো ত্রুটি করি নাই তাহলে কি হবে আই লেফট লিভের পাস্ট টেন্স কি লেফট আই লেফট নো নো স্টোন আনটার্ন ক্লিয়ার তাহলে একটা এক্সাম্পল কি হতে পারে তুমি কি আইএলসে ভালো করবা তাহলে এটা নর্মাল ইংলিশ কি হবে I will খুব ট্রাই করব ইংলিশ কি I'll try to my best এটা হচ্ছে তুমি I'll say এই ইডিয়মসটা যদি ইউজ করো তোমার স্কোরটা ভালো হবে ইডিয়মসটা কি তাহলে নরমালি তুমি ইডিয়মসটা ইউজ করে বলো I will in leave no stone unturned তারপর আমাদের সুন্দর করে আগে শিখতে হবে সুন্দর করে শিখতে বলো I will leave no stone I leave no stone unturned to do well in IELTS আবার বলো I will leave no stone unturned clear is that clear yes thank you very much so I'll say এই phrases গুলো তুমি use করবা এখন আমরা next phrases যাব next idioms টা নিয়ে আমরা আলোচনা করব সো সেটা হলো make up your mind আমরা make up your mind বলতে কি বুঝছো তুমি মাইন্ডটাকে আমরা রিফর্ম করতে পারি বা যে কোনো কিছুর জন্য গোল সেট করা এম করা ভেরি গুড গার্ল সো ডু ইউ ওয়ান্ট টু তোমাকে যদি পার্ট 3 তে কোশ্চেনস করে দ্যাট why do people in your country want to do job মানে জব করতে কেন চায় সবাই why students want to do job after their education তো এখানে তুমি কি বলবা নরমালি their aim is to or they make up their aim is to do job after their their aim is to do job after their education right তো এখানে their aim is to না বলে কি বলা যায় make up their mind তার মানে কি মনকে স্থির করা aim করা goal set করা so make up your mind so এখানে তাহলে তুমি একটা example কি বলবো after their education students aim to না বলে কি বলতে পারো make their mind students make their minds to achieve make their mind আর যদি past tense যদি হয় তাহলে student made their mind to be a teacher তাহলে এটা এই make up your mind এই idioms টা যদি তুমি ইউজ করো আইএলসে তাহলে এক্সামিনার এগুলো তো কমন idioms এগুলো তুমি আইএলসে ইউজ করতে পারবা is that clear yes. this is a common idioms you must use it এটা আমাদের দেশে আমি জানি না কোন কোচিং সেন্টার idioms গুলো শেখায় কিনা কিছু আইএলসে ভালো স্কোর করার জন্য কমন স্পিকিং ইডিয়মস বাট সব ইউজ করতে পারবা না এই জন্য তোমাকে অনেক শিওর হতে হবে সো আমি আজকে যেই 8-10টা ইডিয়ম শিখেছি এটা আপনি 100% আইএলটিএস স্পিকিংয়ে পার্ট 1 হোক 2 হোক 3 হোক ইউজ করবেন সো তাহলে এটা কি বলা যায় ডু ইউ ওয়ান্ট টু সো what do you want to do in your future I made my mind to achieve any money and make money and also make my honor in society okay so তুমি কোন জব করতে চাও yeah of course তাহলে তোমাকে যদি বলি what do you want to do after your education I want to set my mind or I want no তুমি বলো আমি এটা তুমি এইভাবে বলতে পারো I made my mind right past tense বলে তাহলে my aim was না বলে তাহলে কি বলতে পারো I made my mind to be a teacher after my After my education. Correct. Okay. Did you decide, what was your aim, what is your aim to do in future? I made my mind to do to be a teacher or in future. In future. Are you the present? I make my mind. Are you the future? I will make my mind. My aim, my goal. Made my mind. Made my mind. Make my mind. Will make my mind. Wonderful. So, তুমি কি এটা ইউজ করবা যেহেতু তুমি দাওয়ার স্টুডেন্ট আমি জানি তোমার আইএলটিএস পরীক্ষা এক সপ্তাহ বা দুই সপ্তাহ পরে তুমি হয়তো রেজিস্ট্রেশন করবা সো নেক্সট আমরা চলে যাব সুনার অর লেটার মানে কি সুনার অর লেটার ব্রিটিশরা লেটার বলে টি কে ওরা ডি উচ্চারণ করে সো আমরা ব্রিটিশ আমেরিকানরা ডি উচ্চারণ করে ব্রিটিশরা টি উচ্চারণ করে সো লেটারে থাকে সুনার অর লেটার এর মানে কি তুমি কি জানো আজ অথবা কাল বা এখন অথবা কালকে সো সুনার অর লেটার I want to help every single person in the country sooner or later to learn English. Okay. We'll check the example. Yes, sir. Second example, I want to reach every Bangladeshi, everyone in the world. I mean, nana language or English video banabo. Okay. Sooner or later. These videos will be famous everywhere in the world sooner or later. Aaj othoba kal. তুমি কি একটা एग्जांपल দিতে পারবা sure I have to sit my IELTS exam sooner or later আজ অথবা কাল আচ্ছা এটা না জানলে তুমি কি বলতা বলো তো I will today or tomorrow বলো তাহলে সেন্টেন্সটা কি ছিল I have to sit my IELTS exam today or tomorrow আর কি উদাহরণ এটা বলতা তাহলে এখন কি বলবা sooner or later বলো সেন্টেন্সটা okay I have to sit my IELTS examination sooner or later next আরটা কি বলো এটা নরমাল সেন্টেন্স I have to be a teacher sooner or later. Normally, ki bolta? I have to be a teacher today or tomorrow. Today or tomorrow. So, today or tomorrow, bolen apnake IELTS e kintu speaking, apnar level test it, apnar grammar check korbe, vocabulary check korbe, pronunciation check korbe, ar ki fluency check korbe. So, ami jani na Bangladesh IELTS center gula ei idioms gula niye work korche kina. Tomar ki mone idioms gula jodi class e amra jebhabe shekhai, right? To এইভাবে যদি স্টুডেন্টদের শেখানো হয় তাদের কি স্পিকিং টু স্কোর ভালো হওয়ার চান্সেস আছে অফ কোর্স স্যার ইট উইল বি এক্সট্রিমলি গুড ফর আস হোয়াই ডু ইউ থিংক বিকজ আই কুড লার্ন সামথিং এলস আই ক্যান লার্ন ইয়া আই ক্যান লার্ন সামথিং এলস এন্ড দ্যাট ক্যান হেল্প মি টু গেট আই উইল অ্যাভয়েড দ্য কমন ওয়ার্ডস অর ফ্রেজেস এন্ড আই উইল বি এবল টু perform many kind of advanced words and also advanced idioms and phrases that's my try course yeah that's nice তুমি মোটামুটি ট্রাই করছো তুমি আরো কয়েকদিন ক্লাস করো ইনশাআল্লাহ তোমার ইংলিশটা আরো ভালো হবে সো একজন্য মোটামুটি আমরা যারা অনেক এক্সপার্ট হয় তাদেরকে নিয়ে ভিডিওটা তৈরি করি না মানে মোটামুটি পারে তাদেরকে নিয়ে করলে কি হয় অডিয়েন্সও কিন্তু মোটামুটি পারে শিখতে সুবিধা হয় is that clear so the, I what I'm trying to say right there are I just believe there are some of the centers right in the country. Maybe they are teaching these idioms. Maybe some of the students are not getting helped, right? Yes. They are not helped with these types of classes in the classroom. So, kichu student jodi kono coaching ekula na shikhe tale ei videor madhyome ora shikhte parbe. So, what do you think? This is a good video or bad video? It's a very good video, and I love it. Just. Why do you think so? Because I can learn many things from it. Thank you. Okay. Thank you. Welcome, sir. So next what amra jeta korbo eta holo down to earth so tumi ki jano down to earth mane ki ami tomake boli so je shobar sathe mishte pare shobar sathe tar ekta mane sundor kore mishte pare kotha bolte pare je karo sathe mishe jete pare this type of people are down to earth othoba kind some kind of kind right so ekhon jodi bolo tomake IELTS speaking part 3 te othoba part 2 teo tomake baba ke niye jiggesh korte pare so talk about your father তুমি কি বলবা তুমি মনে কি এই ওয়ার্ডটা জানো না তাহলে কি বলবা my father is very helping my father has a helping hand and he is decent polite person and he can and also talk to anyone to his job okay. and his responsibilities he can talk to anyone yeah. so like 5.56 এই টার্গেটের জন্য ইংলিশ ঠিক আছে সো এখন তুমি যদি এই ওয়ার্ডটা জানো তাহলে কি বলবা my father is down to earth মানে কি মিশতে পারে কাইন্ড হেল্পফুল এতগুলা ওয়ার্ডের একটা ইডিয়মস তোমাকে হেল্প করছে তাহলে এখন থেকে যদি আপনি অথবা আপনার বাবা মা ভাই বোন নিয়ে যদি জিজ্ঞেস করে তাহলে আপনি কি বলতে পারেন সে সবার সাথে মিশে যেতে পারে তাহলে কি বলবেন হি ইজ ডাউন টু আর্থ মাই ফাদার আমার কি কোনো ফ্রেন্ড আছে এই টাইপের ওর নামটা বলো তো রিম বলো। রিম ইজ ডাউন টু আর্থ। এর মানে কি? সে সবার সাথে মিশে চলতে পারে। তাহলে এখন যদি রিমকে নিয়ে জিজ্ঞেস করা টক অ্যাবাউট ইওর বেস্ট ফ্রেন্ড বলো তো এই ওয়ার্ডটা ইউজ করো, ইডিয়মসটা ইউজ করো। ওকে, as everybody has a plethora of best friends and I have only best friend and her name is Rim and she is very responsible person on his work and she is also down to earth. Down to earth. That's very nice. So thank you very much, dear friends and students. Right, I hope that this lesson is really helping you anyway. So what I'm trying to say, I believe like some of the coaching centers, maybe they are not teaching their students these types of idioms, and that's why I'm trying to make this video to help you out there. So dear friends, if you are really happy about this phrasal verbs and idioms, right, try to use it on your Facebook and help it in your in the center where you are learning with your friends and all these people, right? So and আপনারা যদি আরও আমি IELTS এর অনেক ভিডিও বানাতে যাচ্ছি, আপনারা জানেন দুইটা বই এবং এর সাথে একটা সিডি পাচ্ছেন আপনারা। আমরা অর্ডার দিস বুক রাইট নাও ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু। এরকম আরও ভার্ব যদি শিখতে চান, ওয়ার্ড শিখতে চান, আপনারা এই বই থেকে হেল্প পেতে পারবেন। সো আই উইল সি ইউ দ্য নিউ লেসন সাম আদার টাইম। টেক কেয়ার অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়ার্কিং উইথ মি। ওয়েলকাম স্যার। আসসালামু আলাইকুম।